ব্যালেন্সের মধ্যে 2.94 গ্রাম সোডিয়াম সালফেট নিলাম। এখন এটা কিন্তু 100 এর জন্য করতেছে মাথায়। হ্যাঁ 100 এর জন্য করতেছি। 100 এর জন্য 2.9 গ্রাম প্রতি সোডিয়াম সালফেট। হ্যাঁ এই যে মনে করেন 100 আপনি ওখানে দেখেন ভাই ফোনে না। এই তো বড় বড় 2.94 গ্রাম সোডিয়াম সালফেট। কত রকম 2.94 গ্রাম 100 এর ব্যবহারের জন্য। হ্যাঁ 100 এর জন্য 2.94 গ্রাম। এই যে নিলাম আমি সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট দিছেন। সোডিয়াম সালফেট দিলাম। এখন আমি আবার যদি বলে যে তুমি পেনিসিলিন দাও, পেনিসিলিন দিতে গেলে আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা এটার মধ্যে পরীক্ষা নামে ই আরম্ভ হয়ে গেছে। কি নামাজ নামাজের সময় আচ্ছা দাদা এটার মধ্যে একটা ফেসিল এটার মধ্যে থাকে 40 লাখ। পানি মিক্স করতে হবে টোয়েন্টি বললে প্যারামেল 2 লাখ মনে আছে মনে আছে এটা আমি পানি দেখেছি আর কি ভিতরে পানি দেখা এই এটার মধ্যে না পাউডার ফর্ম থাকে এটার মধ্যে আপনার ডিস্টিল ওয়াটার দিতে হবে 20 ml দিলে 40 লাখ 40 লাখ তো পার এমএলএ কয় লাখ হয় পার এমএলএ 1 ml 2 লাখ পার এমএলএ 2 লাখ হয় আমরা 100 ml বাফার সলিউশন করতে লাগে 1 লাখ হ্যাঁ মনে আছে ওনার জেন তাহলে আমি 0.5 দিলাম আমার ওইটা কিন্তু বুঝতে হবে ওইটা ওইটা না এটা না বুঝলে আচ্ছা আমি করে আমি করে বলতে আমি নামাজ পড়ে আসি এই যে দিলাম দেওয়ার পরে আপনি তাহলে চিনেনি না পানি কি এডি দিতে হবে নাকি যদি করি আমি ডিম একটা বানাতে পারি সাদা অংশটা লাগতো না না শুধু ডিমের ইয়কটা লাগে কারণ এটা হলো এগ ইয়ক সাইট্রেটার কারণ এখানে হলো গিয়ে ডিমের কুসুমটা শুধু ইউজ করা হয় যদি এটার মধ্যে কোনো প্রকার অ্যালবুমিন থাকে সেটা যাতে এটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় শুধু ইয়কটা যতটুকু আমি না নিলেই নাই অ্যালবুমিন অতটুকু নিলাম এখন দেখেন এটার মধ্যে একটা মাপ আছে ওই মাপ অনুযায়ী এখান থেকে আমি অ্যালবুমিনটা উঠাবো কতটুকু দেন ভাই দেখেন ফালাচ্ছি কিন্তু কতটুকু ফেলাম ভাই করছে দশ ml যদি এগিয়ে ঘর
ভাই একটা তো দশ আছে, এটার তো চল্লিশ না পঞ্চাশ করবো, বানাবো কত ভাই? পঞ্চাশ করবো, পঞ্চাশ, কারণ দশ আছে তো চল্লিশ করতে পঞ্চাশ পঞ্চাশ কি এর ভিতরে ভাই? ও আচ্ছা, ভালো নামায় নামায় ওরকম মিস করতে হইব। এই যে আপনি রয়ে গেছে এগিপস হচ্ছে ড্যালুটার, ঠিক আছে ড্যালুটার। এখন যদি আমি সিমেন্ট মিক্স করতে বলে, ওয়ান এম এল সিমেন্টে যদি কতটুকু এই এটা কেমনে মিক্স করে রেডি টু খেলে দেখালে, এই যে এক্সটেনশন অফ সিমেন্ট, এক্সটেনশন, এই যে এটা, এই যে আচ্ছা থাক এটা দেন, মানে আমি বলি একটু না মনে আমরা যদি স্যার যদি বলে ওয়ান ইস টু থ্রি করতে পারে, এক ভাগ হলো সিমেন্ট দিবেন আর দুই ভাগ হলো পানি, যদি আপনার পাঁচ এম এল হলো সিমেন্ট থাকে তাহলে হলো এটার সাথে দশ এম এল পানি দিবেন। এখন আমরা এটা এটা এই এটা দেয় এই এগিউ সেটটা ডেলিভারি দেয় এটা ওয়া আছে, ঠিক আছে ফাইভ ধরে না আপনার কি বলছো ওয়ান ইস টু থ্রি, তাই না? ওয়ান ইস টু থ্রি হলে কত? ফাইভ আছে তাহলে আরো দশ লাগবে, পনেরো, তিন ভাগে ভাগ করলে কত হয়? পাঁচ পাঁচ পাঁচ, তাহলে আপনার হলে দুই ভাগ হলে পানি থাকতে হবে, তাই না? তাহলে দশ হলে কেন, যদি পনেরোর মাপটা থাকে এনে তিন এমএল সিমেন্ট আছে, তিন এমএল সিমেন্ট আছে তাইলে আমি সিমেন্টে আমরা করি ওয়ান ইস টু টোয়েন্টি, এক এমএল সিমেন্ট আর বিশ এমএল এগিউ সেটের ডাইলুটার, এটা বিশ এমএল, হ্যাঁ এটা কই কোন বুঝে দিচ্ছি। এখন আমরা যদি বলে ছাড়ে যে ওয়ান ইস টু থ্রি করতে, হ্যাঁ ওয়ান ইস টু থ্রি করতে, তাহলে আপনি এগিউ ই দিবেন কত? এগিউ সেটের ডাইলুটার দেবেন নাইন, ওয়ান ইস টু থ্রি আমরা করি টোয়েন্টি থ্রি, তাহলে আপনি টোটাল আপনি বানাবেন এটা টেন, ওয়ান ইস টু থ্রি টেন এগিউ সেটের ডাইলুটার, যদি ওয়ান ইস টু থ্রি বলে আর যদি সারা বলে ওয়ান ইস টু টোয়েন্টি, তাহলে আপনি এক এম এল, এক এম এল সিমেন্ট তিরিশ এম এল, আপনি ওই যে দেখাই দেবো দেখাই দেবো, না না টেন করবে টোটাল টেন।